আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার পুরাতন বন্ধুরা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন বা রেসিপিটা দেখছেন তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি। এখানে আমি নিয়েছি মলায়া শুটকি, মলায়া মাছের শুটকি। তো শুটকিটা আমি এখন বেজে নেব একটা কড়াইতে। তো দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, হালকা করে আমি এটা ভেজে নিলাম। তো শুটকিটা ভেজে নিলে কিন্তু শুটকির ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে, রান্নার পর একটা ভালো একটা গন্ধ বের হয়। তো এখন আমি নামিয়ে নিলাম, তারপর কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম রান্না করার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, তো দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি এক এক করে এর মধ্যে মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদের ফাঁকি, 2 চামচ মরিচের ফাঁকি। শুটকির কিন্তু জাল জাল হলেই ভালো লাগে, জাল না হলে কিন্তু ভালো লাগে না, শুটকি বলতেই জাল। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। তো আমি শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি, টালার পর কিন্তু শুটকিটা অবশ্যই ধুয়ে নিতে হবে ভালো করে। তো এখন আমি শুটকিটার মধ্যে দিয়ে দিলাম, শুটকিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো শুটকিটাও কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু কুচি। তো এইভাবে দেখুন আমি চিকন চিকন করে আলুটা কুচি করে নিয়েছি। তো আলু দিয়ে আমি মলাই মাছের শুটকিটা রান্না করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিবেন। তো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, অল্প একটু পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটা কষিয়ে নেব আলুটা। তো দেখুন ঢাকনা উঠিয়ে নিলাম, কতটা শুকিয়ে গেছে। তো এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমার কষানো হয়ে গেছে, দেখুন একেবারে শুকনো শুকনো করে নাড়তে নাড়তে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন আমি জলের জন্য এখানে পানি দিয়ে দেব। তো এটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব, বেশি জাল করব না। জলটা যখন গাঢ় গাঢ় হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। তো নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা আজকে রেসিপিটা আমার কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখন আমি ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে নেব। তো তো আপনাদের আমার একটাই অনুরোধ, ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।